ফিরে যাচ্ছি এবার যে গজলগুলো গাইবো এই গজলগুলো প্রত্যেককে মন দিয়ে শুনতে হবে এবার থেকে যে গজলগুলো গাইবো আমার এক একটা গজলে এক একটা শিক্ষা থাকবে ইনশাআল্লাহ আর এই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ গজল হলো এক ইহুদি নারী ও আম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব এই গজলটা অবশ্যই অবশ্যই শুনবেন আমি এখন যে গজলটা শোনাবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে দেখেন দুনিয়ার বুকে এখন রাজা বাদশা দেখতে পাওয়া যায় যেমন আমাদের ভারতের রাজা হলো ধরে নেন মোদি সরকার আমাদের মোদি সরকার ভারতের রাজা আজকের এই মোদি সরকার তো আমাদের একটা কান্ট্রি একটা দেশের রাজা আর আগেকার রাজা ছিল সাদ্দাত ফেরাউন নমরুদ এরা ছিল রাজা শুধু এক একটা কান্ট্রি নয় এরা ছিল পুরো ওয়ার্ল্ডের রাজা সারা বিশ্বের রাজা ছিল ফেরাউন ছিল বিশ্বের রাজা যখন সে রাজত্ব পেয়েছে এবং নমরুদ সাদ্দাত এরা ছিল পুরো বিশ্বের রাজা শুধু এরা রাজা নয় এরা বলতো আমরা খোদা আর আমাদের সামনে যারা থাকবে তারা সবাই প্রজা আমরা খোদা আর আমাদের সামনে যারা থাকবে তারা সবাই প্রজা আমরা যে খোদার ইবাদত করি ও খোদার ইবাদত করলে হবে না আজকে শুনে এলাকায় যাদের দশতলা বিশতলা বিল্ডিং বালাখানা হয় বড় বড় বাড়ি হয় তারা গরিবদেরকে মানে না তারা গরিবদেরকে পায়ের তলায় মারিয়ে রাখতে চায় এই সমস্ত রাজা বাদশাদের মরণ কি করে হয়েছে শুনলে আপনাদের বুক পর্যন্ত কেঁপে উঠবে যে এরা রাজা হয়ে বাদশা হয়ে আজকের আল্লাহ পাক এদের কতটা কঠিন মরণ দেয় আমার যুবক ভাইরা একটু ভালো করে শুনতে হবে এই গজলটা যে সাদ্দাত ফেরাউন নমরুদ এদের মরণ কি করে হয়েছে খুব মনোযোগ যোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবেন তাহলে আমরা এর থেকে কিছু শিক্ষা নিতে পারবো কবি লিখছে দেখেন সাবধানে সাবধানে হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে সাবধানে সাবধানে হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে সাবধানে সাবধানে হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় যত রাজা জমিদার এই ফেরাউন ছিল সারা বিশ্বের রাজা আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন এই ফেরাউন কত মাসুম বাচ্চাকে কতল করেছে দুধের বাচ্চাগুলোকে কতল করেছে কতল করে নীল নদের পানিতে ভাসিয়েছে এই বাদশা আজকে সারা বিশ্বের রাজা ছিল এবং সে বলতো আমি খোদা আমার সামনে যারা থাকবে সবাই খোজা এই ফেরাউনের মৃত্যু কি করে হয়েছে মরণ কি করে হয়েছে শোনেন কবি লিখছে ছিল আগে রাজা নিজেকে সে খোদা করে দাবি নামদার ফেরাউন নদীতে তলিয়ে হাত ডুব খেয়ে হল তার এমনই মরণ হল তার এমনই মরণ আল্লাহ পাক এই রাজাকে এই ফেরাউন খোদাকে নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছে দেখেন গ্রামে যদি একটা ভিখারি মারা
কাফন পরিয়ে তাকে কত সুন্দর করে আমরা দাফন করি কবর দি আর ফেরাউন সারা বিশ্বের রাজা হয়ে আজকে নিজেকে খোদা দাবি করেও আজকে তার নসিবটা দেখেন এক মুঠো মাটি তার নসিবে জুটলো না এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে তাই কবি লিখছে দেখে ছিল রাজা যা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাফটো বকে হলো তার বনি মগর ছিল নমরুদ এই নমরুদের মরণ কি করে হয়েছে আমার যুবকের যুবক ভাইয়েরা শুনে তাহলে হয়তো আপনাদের হাসি লাগতে পারে হাস্যকর ব্যাপার যে একটা রাজা একটা ওয়ার্ল্ডের যে বাদশা যে নিজেকে খোদা দাবি করে এরকম একটা খোদার মরণ কি এত হাস্যকর হতে পারে নমরুদের মরণটা কতটা হাস্যকর তাকে বলেছে নমরুদ বাদশা তারে এক মহাশা মজকে কি এসে কামড়ায় চলে যায় মাথা খড়মের জুতা ধীরে ধীরে মাথা তার ফেটে যায় ঢুকে গিয়ে মস্তকের মাঝখানে গিয়ে কুটুস কুটুস করে কামড়ায় আর নমরুদ জ্বালা যন্ত্রণায় ছটফট করে কিল মারে ঘুষি মারে সে মশার বেরোয় না এবারে ডান্স করা শুরু করে দিয়েছে জ্বালা যন্ত্রণায় মস্তকে মশা কামড়ালে কেমন হয় বলেন দিন ডান্স করছে নমরুদ ডাকছে এই প্রজারা কে শিগগিরি আয় শিগগিরি আয় সব প্রজারা হাজির হয়ে গেল প্রজারা হাজির হয়ে হ্যাঁ আমাদের খোদা কি হয়েছে বলে বলে তো তোরা যে যা পারিস আমার মাথায় মার বলে এই খেয়েছে আমাদের খোদা কি পাগল টগল হয়ে গেল নাকি খোদা মারতে বলে কেন বলে আরে মার মাথায় মশা ঢুকেছে শিগগিরি মার ওই সময় প্রজারা মনে মনে করছে সারা জীবন অনেক জ্বালিয়েছো অনেক অত্যাচার করো আজ একটা সুযোগ পেয়েছি হাত ছাড়া করবো না প্রজারা যে যা পেরেছে মাথায় কিল মারে ঘুষি মারে লাতি মারে সে মশার বেরোয় না এইবারে নমরুদ খোদার পায়ে ছিল খড়মের জুতো আগেকার রাজারা পড়তো খড়ম কাঠের জুতো ওই জুতো খুলে প্রজার হাতে বলে মার ওই খোদার জুতো লে প্রজারা খোদার মাথায় এত মার মেরেছে আজকের একেবারে রক্তাক্ত হয়ে জমিনে মাটির সঙ্গে মিশে গেল এখান থেকে শিক্ষা নাও আজকে সে বাদশা হয়ে রাজা হয়ে এত ক্ষমতা থাকা সত্ত্বেও একটা মশার কামড় সহ্য করতে পারলো না একটা মশার কামড়ে সে কুবো কাত হয়ে গেল এখান থেকে শিক্ষা নাও যতই বাহাদুর হও ডন হও বাদশা হও না কেন আল্লাহ পাক যদি চায় তোমার ধ্বংসের জন্য তোমার মৃত্যুর জন্য একটা মশাই যথেষ্ট এখান থেকে শিক্ষা নিতে হবে কবি লিখছে ছন্দ বলবো এখানে আমাদের যুবক ভাইগুলো আছেন ভাই জুম্মার নামাজ সবাই পড়েন তো
একটু হাত তুলে দেখান ভাই জুম্মার নামাজ যারা পড়েন একটু হাত তুলে দেখান পাঁচ ওয়াক্ত আমি বলছি না আমি জানি পাঁচ ওয়াক্ত সবাই পড়তে পারে না জুম্মার নামাজ পড়ে তাকে মা বলে খোকা নামাজ পড় বাপ বলে খোকা নামাজ পড় ইমাম সাহেব বলছে মুরব্বি আনেরা বলছে খোকা নামাজ পড় নামাজ হলো জান্নাতের চাবি এখন যুবক ইমামের কানে কানে গেল ইমাম সাহেব একটা কথা বলি রাগ করো না বলে কি রে বলে মসজিদে নামাজ তো পড়তে বলতেছো কিন্তু মসজিদে যাই সে মসজিদে মন বসে না খালি মনে কখন বাইরে যাব বিশ্বকাপ খেলা হচ্ছে কখন দেখবো আইপিএল হচ্ছে কখন দেখবো ইরাম হয় তাদের জন্য সহজ পদ্ধতি হলো সহজ উপায় হলো গ্রামের যখন একটা মানুষ মারা যাবে খাটিয়া করে যখন লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে তুমি চলে যাও কবরের পাশে যখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে পাঁচ গুণকে চাপা দেওয়া হলো তারপর চাটাই দেওয়া হলো কলার পাতা দেওয়া হলো দেখবে তারপরও ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায় একটা বার ওই ছিদ্র দিয়ে কবরের মধ্যে উঁকি মেরে দেখো কবরের তলায় উঁকি মেরে দেখো রুহু পর্যন্ত কেঁপে উঠবে তখন তুমি মসজিদে যাও মসজিদ থেকে আর বেরোতে ইচ্ছে করবে না মনে করো আজকের এই ব্যক্তি কবরে কাল হয়তো আমি যাব এটা হলো সহজ পদ্ধতি কবি লিখছে মাশাল্লাহ মাশাল্লাহ আমার ইমরান ভাইয়ের গজল শুনে দর্শক খুবই খুশি গজল খুবই সুন্দর হচ্ছে তো ইমরান ভাইকে কিছু টাকা পুরস্কার দিলেন এই ধরনের গজল আমার যে কটা গজল আমি গাইবো ইনশাল্লাহ কথা দিলাম প্রত্যেকটা গজলের শিক্ষা থাকবে প্রত্যেকটা গজল আমি সেইভাবে গজল লিখি যেটা মানুষকে উপলব্ধি করতে পারবে যেহেতু গজল শোনা ফরজ নয় তারপরেও এই গজলের মধ্যে থেকে আমরা এমন এমন কিছু কথা বলবো যেগুলো একেবারে আমাদের কাজের জন্য কাজে লেগে যাবে এ ধরনের কিছু গজল হবে আমার যুবক ভাইদের জন্য আর একটা কালাম আমি গাইছি এরপর চলে যাব অলির ঘটনা অলি কাকে বলা হয় অলি কাকে বলা হয় আর ছোট ছোট ভাইরা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে কচি আমার একটা খসলত খারাপ আছে বাবা তোরা যদি ঘুমোস তাহলে মোটামুটি ওয়াচ এই গজল টজল বাদ দিয়ে ওয়াচ করে দেবো কাল জলসা তো তোরা মনে করছিস সরু করা মানুষ তাই না সরু করা মানুষ অনেক কিছু পারে বুঝতে পারিস নি মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় এ আল্লাহ আমি তো চাই তোমার বারবারে আমার যা দান করেছে দানের বাবার কাতে যেন মানুষ কবরে যায় যেন কোন বিপদ দিও না দেখে মন ভরি না
গাইতে হবে
হবে তো হবে সেটা বলতে হবে তো হ্যাঁ হুঁ কিছু একটা বলতে হবে মাথা না এদিক না এদিক যেরকম একটা নাড়াতে হবে তো এটা জোরে তকবীর হোক নারেই তকবীর এই তকবীর না একটু জোরে সরে হবে প্রথমে যেরকম চার্জ ছিল ব্যাটারি সেই চার্জটা নিয়ে আসুন একটু জোরে সরে হোক নারেই তকবীর একটু জোরে নারেই তকবীর নারেই তকবীর রেজাল্টের কথা কেন বলছিলাম জানেন আমার কাছে একটা বাচ্চা কাজ করে বুঝলেন তো যেদিন ওর বই দিয়েছে নাম তুলে যেদিন বই দিয়েছে সেদিন থেকে ওর বই ওই টেবিলেই পড়ে আছে না ওতে মলাট লাগিয়েছে না কোনোদিন পিসটা উল্টে দেখেছে সে হঠাৎ এসে বলছে কাকু আমি পরীক্ষা দেব আমি বললাম কি রে সারা বছর পড়িসনি পরীক্ষা দিবি বলে হ্যাঁ আমার আব্বা বলেছে পরীক্ষা দিলি নাইন নিউটলি মমতা সাইকেল দেবে ওই জন্যই পরীক্ষা দেব আমি বলি এক কাজ করিস তোর রেজাল্ট যেদিন দেবে আমার এনে দেখাস আমি জেরক্স করে সব পোস্টারে পোস্টারে মারব তা আজকে সে আর আসিস কাল ধরব এরম নয় তো তোদের সব ভালো তো ইনশাল্লাহ তোরা সুফি সানলাই একটু জোরে সরে তকবি নারাই থাকে বি যাক আলহামদুলিল্লাহ চলুন এবার আমার একটা আমি শিক্ষণীয় বিষয় আপনাদের কাছে তুলে ধরছি আর বুড়িমা বুড়িমা যারা রিকোয়েস্ট করছেন আমার ভাইরা অনুরোধ করবো একটুখানি অপেক্ষা করুন আমার কিছু মূল গজল আছে গজলগুলো গিয়ে নিই আপনার রিকোয়েস্ট দেন না আমার ভাইরা কমেডি ভাইরা রিকোয়েস্ট করেছিল কি আসার সময় হাসান হোসেন ও নানাজি মানে দুজনের মধ্যে কে বড় হাসান হোসেন বড় না নানাজি বড় হ্যাঁ এই গজলটা খুব সুন্দর একটা গজল সব শিক্ষণীয় বিষয় আপনাদের কাছে তুলে ধরবেন সালে এরকম একটা রিকোয়েস্ট করতে থাকেন আমি গাওয়ার চেষ্টা করবো দেখেন এখানে আমার অনেক মায়েরা আছেন আমি এই গজলটা মায়েদের জন্য দেখেন একটা মায়ের গর্ভে থেকে হয় হাফেজ কারী মাওলানা কোন মায়ের গর্ভে থেকে হয় ডাক্তার মাস্টার এবং কোন মায়ের গর্ভে থেকে হয় গুন্ডা মোস্তাদ তাহলে মা তো একটাই এই একটা মায়ের গর্ভে থেকে এতগুলো সন্তান জন্ম নেয় আজকের মা বাপকে কেমন ভাবে চললে আজকে তাদের সুসন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে এটা আমরা অনেকে জানি অনেকে জানি না দেখেন আমাদের বড় পীরের নাম শুনেছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইনি মায়ের গর্ভে ১৯ পারার হাফেজ হয়েছিলেন তাহলে আমাদের বড় পীরের মা কি সিরিয়াল দেখতো এস্টা জলসা দেখতো বুঝতে হবে রাগ করলে হবে না খুব ভালো করে শুনতে হবে আমাদের বড় পীর সাহেব মায়ের গর্ভে ১৯ পারার হাফেজ হয়েছে তানার কত ওয়াকি আছে কত ঘটনা আছে তানার আব্বা কেমন ভাবে চলাফেরা করেছে তানার মা কেমন ভাবে চলাফেরা করেছে শোনেন মন দিয়ে তানার আব্বা জানের নাম ছিল হযরতে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ইনি কেমন ওলি ছিলেন একজন মস্ত বড় আল্লাহ বলি নদীর পার ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে যেতে তিনি লক্ষ্য করছেন নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে আল্লাহর ওলি আপেলটার দিকে তাকিয়ে লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেছে খাওয়ার পর তানার মনে হলো ইস্কার গাছের আপেল আমি আবু সালে জানি না আমি না জেনে খেয়ে ফেলেছি কাল হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আবু সালে তুমি যার গাছের আপেল খেয়েছো তাকে তুমি বলে খাওনি এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হবে আমি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাব একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য আল্লাহর ওলিকে কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে কতটা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে খুব মন দিয়ে শুনে তাহলে যে সমস্ত ভাইরা লোকের কাছে আম পিয়ারা চুরি করে খায় চুরি করা স্বাদ মিটে যাবে আল্লাহর ওলি চুরি করে খাইনি তিনি কুড়িয়ে খেয়েছিলেন তাই কতটা বিপদ হচ্ছে খুব মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কবি লিখছে ওই দেখা যায় সত বহে যায় এক আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেলে খেয়ে না এই
যাচ্ছে আল্লাহর ওলি দেখতে যাচ্ছে যে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে চার পাঁচ মাইল দূর পর্যন্ত চলে গেল কে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা পড়েছে এখান থেকে ভেসে গেছে এদিকে তাকিয়ে থাকে বিশাল আপেল বাগান আল্লাহর ওলি চলে গেল আপেল বাগানের মধ্যে এবার দেখেন কি হচ্ছে সাইরা সারা দিন চলতে থাকে নদীর পথে ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সাইরা সারা দিন চলতে থাকে নদীর পথে ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে সে চাইতে ক্ষমা কেন তখন সেই মালিকের দারে বলে বিনা হুকুমে বলবিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ দুই দিন হলো আছি গে তাই আপনার ইন্তিজারে আজ দুই দিন হলো আছি গে তাই আপনার ইন্তিজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় সত বই যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে না চলে গেল আপেল বাগানের মধ্যে গিয়ে দেখে এক মানুষ দাঁড়িয়ে আছে আল্লাহর ওলিকে সালাম দিল আসসালামু আলাইকুম এখন আপেল বাগানের মালিক বলল ওয়ালাইকুম আসসালাম তুমি কে বাবা বলে আমি এক যুবক এই নদীর পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আপনার এই ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে এখান থেকে চার মাইল পর্যন্ত ভেসে চলে গেছে আমি যুবক আপেলটার দিকে তাকিয়ে লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেছি আমার মনে হলো আপনাকে না বলে খাবো আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে তাই আপনার কাছে আমি ক্ষমা চাই দিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন এখন যে আপেল বাগানের মালিক তার চোখ কপালে উঠে গেছে বললাম আল্লাহ মানুষ না ফেরেশতা এই মানুষ এ সাধারণ মানুষ হতে পারে না এ যদি সাধারণ মানুষ হতো তাহলে একটা আপেল কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য এই চার মাইল হেঁটে এসে ক্ষমা চাইতো চারটি গুণি কথা এ নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে একে একটু পরীক্ষা করি পরীক্ষা বোঝেন তো দেখেন গ্রামে কিছু ভিখারি আসবে দেখবেন হাত এরকম করে ভেঙে চুড়ে পাপ বেঁকিয়ে টিকে ভিক্ষে করে না তাদের হাত পা সব ভালো ভিক্ষে করে গ্রামে কিছু রকেট মার্কার লোক থাকে ওরা বলে এইটা মাল ঢুকে গেছে চ পরীক্ষা করবো রে সত্যিকারের ভিখারি কিনা ও কি হাত পাড়তে নেই তোর হাত ভালো তো ভিক্ষে করিস না দেখেন ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি আকে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি আকে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মগরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার আপেল বাগানে গোলামি করো আল্লাহর ওলিদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা থাকে না আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে পেরেন্টে ঢুকে গেল একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে গেল ভাই কতদিন গোলামি করবো বলে তিন বছর আল্লাহর ওলি মনে মনে করছে কোনো রাস্তা নেই এ মালিক যদি ক্ষমা না করে আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো না তিন বছর গোলামি করতে রাজি হয়ে গেল চলো ভাই আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম তিন বছর পর আমাকে ক্ষমা করবে আমি বাড়ি চলে যাব এইবারে দেখেন কি হচ্ছে ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মগরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তার ফুলের সাজা আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানে
কানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় ছোট বই যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সলিম মুসা সেই আপেল খেয়ে নেয় এক বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহর ওলি আমার গেল ভাই ক্ষমা করো বাড়ি যাব তখন মালিক বলছে খোকা তুমি আমার গাছের আপেল খেয়েছো আমার না বলে তোমাকে অত সহজে ক্ষমা করব না বাবা আর একটা শর্ত আছে আল্লাহর ওলি বলছে কেন ভাই তুমি আমাকে বলেছো তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে বিনা স্বার্থে কোনো কথা না বলে তিন তিনটে বছর গোলামি করেছি ভাই এবার আমাকে ক্ষমা করো আমি বাড়ি যাব মালিক বলছে যদি ক্ষমা পেতে চাও আমার আরো একটা শর্ত আছে তোমাকে পালন করতে হবে আল্লাহর ওলি মনে মনে বলছে যাকে তিন বছর যখন গোলামি করতে পেরেছি এ মালিকের আরো একটা শর্ত মানতে পারবো অসুবিধা হবে না তা বলো ভাই তোমার কি শর্ত বাকি আছে বলো মানতে রাজি আছি মালিক আবার কি শর্ত দিচ্ছে দেখে তিন তিন কি বছর পরে আবার গেল মালিকের দারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে তিন তিন কি বছর পরে আবার গেল মালিকের দারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে তোমার বিয়ে করতে হবে কি মুশকিল বলেন তিনি এখন যে যুবক ভাইগুলো শুনছে এরা মনে মনে চাই দেয় শিল্পী কি কয় দেয় লোকের কাছে নাম চুরি করলে ধরা পড়লি নাকি মালিকের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে এরা মনে হচ্ছে মালিক বলছে ক্ষমা করে দেব বাবা তবে আমার একটা শর্ত আছে শর্তটা হলো আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল আল্লাহর ওলি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেল আল্লাহ আমি এখন কি করব তুমি বলে দাও একটা আপেল খাওয়ার জন্য তিন বছর আমাকে গোলামি করালো আবার বলছে লোকের মেয়ে বিয়ে করতে হবে কি সব পুরুষ অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর মনে মনে কথা যাকে বিয়ে তো একদিন আমার করতেই হবে আজ না হয় কাল এই লোকের মেয়েরই বিয়ে করে তাহলে বউ পাবো ক্ষমাও পাবো দুটোই হবে তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বললো ঠিক আছে ভাই ঠিক আছে বাবা যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও আমাকে ক্ষমা করো বাড়ি চলে যাব তখন মালিক বলে ও খোকা তা মেয়েটার একটু দেখবা না মেয়েটার কেমন দেখতে দেখবে না ছেলেরা মেয়ে না দেখে বিয়ে করে বলে কোনো দেখা দেখি হবে না ডাইরেক্ট বিয়ে হবে তোমার মেয়ে যেমনই হোক আমি আবু সালে রাজি তখন মালিক বলছে খোকা মেয়ের বর্ণনা যদি বলি তোমার তেড়ে দৌড়বে না তো বলে কেন বলে মেয়ের বর্ণনা শোনো মেয়েকে কেমন দেখতে কবি লিখছে তিন তিন কি বছর পরে আবার গেল মালিকের দারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা খোলা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় ওই দেখা যায় সত বই যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সলিম মুসা সেই আপেল খেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে খোঁড়া আমার মেয়ে বোবা আমার মেয়ে নুলো এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে এই মেরে বিয়ে করো তাহলে ক্ষমা করব নইলে করব না আপনারা বলেন এই মেয়েটা সমাজের কোনো কাজের এই মেয়েটা সংসারের কোনো কাজে আসবে যে মেয়ে কালো পিচের মতো যে মেয়ে অন্ধ খোঁড়া বোবা নুলো কি কাজে আসবে সংসারের আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেল এখন যদি মুরব্বিয়ান কোন একজন চাচা এসে এই যুবক একটা যুবককে বলে এখোকে একটা মেয়ে রয়েছে বিয়ে করবি বলে চাচা কিরাম মেয়ে বলে মেয়েটা সব ভালো খালি একটু কালো আর মেয়েটার মোটামুটি একটা হাত নেই যদি তাকে তুই বিয়ে করিস ওর বাপের কুড়ি বিঘে আপেলের বাগান রয়েছে পুরো কুড়ি বিঘে আপেলের বাগান তোর ও ছেলে বিয়ে করবে না বিষ খাবে বুঝতে হবে যেহেতু এখনকার ছেলেদের মেয়ে চাই তো ফুল এইচডি ফাইভ জি স্পিডের মেয়ে ওই জন্য খুব সমস্যা বুঝলে তো আল্লাহর ওলিকে বলছে
আমার মেয়েটাকে বিয়ে করতে হবে এই মেয়েকে যদি বিয়ে করো তাহলে তোমাকে ক্ষমা করব নইলে করব না আল্লাহর ওলির কোনো পথ রইল না আল্লাহর ওলি কাকে বলে দেখে এমন ওলি ছিল যার দুনিয়ার কোনো ধ্যান ধারণা ছিল না দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না আল্লাহকে শরণ করে আল্লাহর ভয়ে ভীত হয়ে ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল ঠিক আছে বাবা যদি তোমার ওই আপাইজ মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালে তোমার ওই আপাইজ মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো এবারে বিয়ে হবে কবি লিখছে তিন তিনটি বছর পরে আবার গেল মালিকের দারে বলে দাও গো ক্ষমা করি আমায় যাবো ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা খোড়া যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় ওই দেখা যায় সত বই যায় এক আপিল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপিল খেয়ে নেয় এদিকে মেয়ে বসে আছে এদিকে আল্লাহর ওলি দুজনের বিয়ে হচ্ছে মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে আল্লাহর ওলি মাথাটা হ্যাট করে বসে আছে একটা বারের জন্য আল্লাহর ওলি মাথাটাকে তুলে দেখলো না আসলে আমার যে স্ত্রী হচ্ছে আমার যে বিবি হচ্ছে আসলে মেয়েটাকে কেমন দেখতে একটা বারের জন্য আল্লাহর ওলি দেখলো না মাথা হ্যাট করে বসে আছে এ তরফে কবুল এ তরফে কবুল দুই দিকেই কবুল হয়ে গেল দুই হাত এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল এবার প্রথম রাত বাসর রাত সুন্নাতি রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহর ওলি আছেন বাইরে আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন ঘরের মধ্যে যাবেন দরজা নক করলো দরজা খুলে গেল আল্লাহর ওলি মাথা হ্যাট করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয় ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বাপ বলেছে আমার মেয়ে বুবা বাপ বলেছে আমার মেয়ে বুবা তাহলে আল্লাহর ওলি যখন সালাম দেয় সালামের উত্তরটা কি দেয় আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল ঘাম বার হতে শুরু হয়ে গেল গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গিয়ে বলে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বাড়ির জন্য আপনার চেহারা দেখতে চাই স্ত্রী বলছে আপনি আমার প্রাণ প্রিয় স্বামী আমি আপনাকে স্বইচ্ছায় বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন ঘোমটা দেওয়া চলে স্ত্রী যখন ঘোমটা থেকে একটুখানি সরালো ঘোমটা সরিয়ে স্ত্রী মুখটাকে উঁচু করলো এবার আল্লাহর ওলি এই প্রথমবার মুখ তুলছেন স্ত্রীকে দেখবেন বলে যখন স্ত্রী ঘোমটা সরালো মুখ উঁচু করলো আল্লাহর ওলি আস্তে আস্তে মুখটা তুলে যেই স্ত্রীর চোখে চোখ রাখলো যখনই চেহারা মোবারকখানা দেখলো দেখার সাথে সাথে তিলিং করে লাফ মেরে দৌড়েছে ঘরের মধ্যে থেকে দৌড়ে 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 গিয়ে আপেল বাগানে ছিল শ্বশুর মশাই ওখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি বলে কি ভুল বলে মনে হয় যে আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি বলে কেন বলে আপনার কি অন্য কোনো মেয়ে আছে মানে না বাবা আমার একটা মেয়ে বলে আব্বা তো আপনি বলেন আপনার মেয়ে নাকি বোবা তা আমি যে মেয়ের ঘরে গেলে আমি মেয়ে তো কথা বলে আপনি বলেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ খোঁড়া বোবা নুলো আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এ মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে আর একবার জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ বাপ হাসতে হাসতে বলছে বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি আমার মেয়েকে আমি খোঁড়া বলেছি এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি আমার মেয়েকে নুলো বলেছি এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি এমন পরিষ্কার সুন্দরী মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে তোমার মতো এক ওলি আমার কাছে সে হাজির হয়ে গেল একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী বাবা ওটাই তোমার স্ত্রী তাহলে আল্লাহর ওলি কাকে বলে বোঝা গেল এই আম বাগান রয়েছে একটা যুবক বাইক নিয়ে যাচ্ছে একটা গোলাপ খাস আম পড়েছে মাটিতে রাস্তায় ও স্টান করে বাইকটা আমটা তুলতে যাবে আর পাশে থেকে একটা লোক চাচা বলে এই ও আমার কাছে আম রাখ আর ও ছেলে বলে হ্যাঁ চাচা লাও তোমার কাছে আম তুমি খাও বলবে আর থোবরা গুঁড়ো করতে বলতে রাখতো পেয়েছি খেয়েছি তোর বাবার কি বলবে না আল্লাহর ওলি কাকে বলে শেষ কথা কবি লিখছে
আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা করব বামিকে বিয়ে করে নেয় ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায় এত অপর সুন্দরী নারী আমার বউ তো নয় বলে সাহদিন মেরে ও মা জননী হও এমন রমণী করবে হবি এমন আব্দুল কাদের জিলানি তবে তোমারি করবে হবি এমন আব্দুল কাদের জিলানি ওই দেখা যায় সত বই যায় একে আপিল ভেসে যায় আল্লাহর বলে আবু গোসলে মুসা সেই আপিল খেয়ে নেয় আল্লাহর বলে আবু গোসলে মুসা সেই আপিল খেয়ে সেটা হচ্ছে একদম 2022 এর নতুন কালাম ইহুদি নারী এবং মা ফাতেমার বন্ধুত্ব খুব সুন্দর ঘটনামূলক কালাম শুনতে গেলে একটু ধৈর্য ধরে শুনতে হবে তাহলে ইনশাআল্লাহ ভালো লাগবে কোচিরা একটু তকবীর দে তোরা নাইলে আবার জমে যাবে একটু জোরে সুরে তকবীর দে নারাই তাকবীর আজকের গলা ভেঙে যায় যাক কে না কি আছে তোরা গজল বলতে পারিস সবাই সবাই পারিস তো সব এক এক করে ডাকপুর ডেকে এসেছে গজল বলো হবে না এদের সাহস আছে প্রচুর এ দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলো আমি একদিন মগরেবের নামাজ পড়ছি তো ফরজ নামাজ পড়া হয়ে গেছে আমি মসজিদের বারান্দায় সুন্নত পড়ব এসেছি আমি সবে নিয়তটা করেছি সুন্নতের দুরেকার এদের দেখি চার রেখা শেষ সব বাড়ি চলে যাচ্ছে আমি বললাম এ কিরকম হলো আমার এখন এক রেখা তো আমি সেজদা দিতে পারলাম না এদের চার রেখা শেষ পরের দিন আমি খুব ফলো করব বলে সুন্নত পড়িনি চুপচাপ দাঁড়িয়ে আছি ফজর পড়ে ফরজ পড়ে দাঁড়িয়ে আছি ফরজ পড়ে দাঁড়িয়ে থাকার পরে ওরা দেখছি এসেই একদম কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদের শুনুন মানে ওদের মধ্যেও সব প্রতিযোগিতা হয় কে আগে বেরিয়ে যেতে পারে কিরকম ভাবে নামাজটা পড়ছে দেখুন আমি বকলাম না তার কারণ হচ্ছে ওদের বকলেও দ্বিতীয়বার আসবে না দেখবেন আপনাদের এদিকেও হয় যারা ফলো করেন তারা জানেন এদিকেও হয় এই বাচ্চাগুলো একটু বদমাইশি করে তবে এইভাবে যেতে যেতে একদিন শিখে যাবে ইনশাল্লাহ তাই তো কচি এইদিক থেকে তো কোনো আওয়াজই পাইনি এরা পুরো বেকার একদম ব্যাটারি লো জোরে সোরে আওয়াজ দে মানা না রেই থাকে ভিড় জোরে সোরে হবে না একটু জোরে সোরে কান যেন সেই আগের মতো আওয়াজ আর পাচ্ছে না একটু জোরে সোরে হোক না রেই থাকে ভিড় আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো ফ্রি ফায়ারের আলো হ্যালো আচ্ছা কিছু ভাইরা রিকোয়েস্ট করছে আমার কিছু পুরাতন গজল শুনবে যাক এখানে তো পুরো উল্টো মোটা ভাই হ্যাঁ অন্য অন্য জায়গায় ভাইরা বলে ভাই ইউটিউবে তো শুনেছি পুরাতন গজল অনেক তা তুমি একটা কাজ করো একটু নতুন গজল বলো তো এখানে কমেডি ভাইরা একটু পুরাতন গজল শুনতে চাইছে তো ইনশাল্লাহ এবার আমি বুড়িমাটা শোনাবো অনেকক্ষণ ধরে আমার ভাইরা অপেক্ষা করছে হয়তো অনেকের কাজ আছে অনেকে চলে যাবি রাত তো অনেক হয়ে গেছে 10টা পর্যন্ত শেষ নাকি ভাই 10টা তো হ্যাঁ ও আল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমি বুড়িমা গাইলে মোটামুটি ফাঁকা হয়ে যাবে ওই ফাঁকা করার জন্যই বুড়িমাটা গাইবো সব চলে যাবে আমরাও চলে যাবো তবে পুরাতন গজল গাইতে বলছি আমি একটা কথা বলি ভাই পুরাতন গজলের রিকোয়েস্টগুলো আমাকে দেন আমি চেষ্টা করবো গাওয়ার জন্য না দিলে আমি কি করে বুঝবো কোন গজলগুলো আমি গাইবো একটু বলে দিতে হবে একটু একটু এসে বলে যাবেন কোন গজল শুনবেন আচ্ছা চলো আমার ছোট ছোট ভাই না একটা বার একটু মানে জাগানো গজল হোক ছোট করে একটা ঠিক আছে এরকম হাত দেখাবো একটু সোমান আল্লাহ বলতে হবে হবে এই হাত বের কর সব পকেট থেকে হাত বের কর বাবু মশাই বসে রয়েছে একদিন যা হয় হবে চল জোরে জোরে হাত দেখাবো সবাই সমান আল্লাহ বলবে চলো মুঝে কো পিলা দে ইশকি কা জাজা তু মাতা আনে মে গো গোলা সবাই মিলে হাত দেখো যেন সমান আল্লাহ হয় চলো মুঝে কো পিলা দে ইশকি কা জাজা মুঝে কো পিলা দে ইশকি কা জাজা তোমা কা হরে মে হো গোলা আমি না এই নিশি রাতের বেলা মাঝে মধ্যে একটু সারা জাগানো গজল তো দিতে হয়
সবাই মিলে দেন গা গরম হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই মিলে হোক আমার মা বোন বাদ দিয়ে সবাই মিলে আল্লাহকে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতে একটা করে কাজ দেবে 40টা করে নামায় আমলে নেকি হবে আরেকবার মুজকো দিলা দে ইশকি কাজা মুজকো দিলা দে ইশকি কাজা তোবা কা আর মে হো গোলা মুজকো দিলা দে ইশকি কাজা মুজকো দিলা দে ইশকি কাজা তোবা কা আর মে হো গোলা মুজকো দিলা দে ইশকি কাজা মুজকো দিলা দে ইশকি কাজা তোবা কা আর মে হো গোলা রব কে তোলা রে তুমি কি তো হো সব কে সাহারে তুমি কি তো হো রব কে তোলা রে তুমি কি তো হো সব কে সাহারে তুমি কি তো হো আই নবী জিতনে দুনিয়া মে আই নবী জিতনে দুনিয়া মে সব সে অনেক দূর থেকে এসে গজল শুনে মানে সুতরাং গজলের ভক্ত নাই ওরা আমার ভালোবাসার মানুষ অনেকটা দূর থেকে ওরা এসেছে শুধুমাত্র আমার আসার কথা শুনে ধন্যবাদ জানাই ভাইদেরকে আমি একটু সবাই মিলে জোরে সোরে আওয়াজ লাগালে ইউটিউবার বহু টাকা ইনকাম করেছো ভাই একটু সুবহানাল্লাহ বলো কিছু নামায় আমলে নেকি যাক বুঝেছো সবাই মিলে বলবে চলো মুজকো দিলা দে ইশকি কাজা মুজকো দিলা দে ইশকি কাজা ধোয়া কা আর মে হো গোলা এই তো হয়েছে মাশাআল্লাহ হবে না মানে মুসলমানের নামাজ তো বাগের বন্ধ চাই ঠিক আছে হবে এরকম করে চলো রব কে তোলা রে তুমি কি তো হো সব কে সাহারে তুমি কি তো হো রব কে তোলা রে তুমি কি তো হো সব কে সাহারে তুমি কি তো হো আই নবী জিতনে দুনিয়া মে আই নবী জিতনে দুনিয়া মে সব সে প্যারে তুমি কি তো হো সব সে প্যারে তুমি কি তো হো ভেজে খোদা আনে তুমকো সালা ধোয়া কা আর মে হো গোলা মুজকো দিলা দে ইশকি কাজা মুজকো দিলা দে ইশকি কাজা ধোয়া কা আর মে হো গোলা মুজকো দিলা দে ইশকি কাজা মুজকো দিলা দে ইশকি কাজা ধোয়া কা আর মে হো গোলা ধোয়া কা আর মে হো গোলা পলটে আর সাজা আ যায় চল কে ডোবা সোরত বাপস পলটে আর সাজা আ যায় চল কে তুম জো চাহো হো যায় তুম জো চাহো হো যায় পল মে কাসে কা হো যায় পল মে কাসে কা হো যায় আল্লাহ কি জানে তেরা মাকাম আল্লাহ কি জানে তেরা মাকাম চেঁচিয়ে যাচ্ছি খোকা সত্যি কথা তোর তো একদিন চেল্লাচ্ছিস বাবা আমরা তিন মাস একটা দিনও মিস নেই প্রতিদিন চেঁচিয়ে যাচ্ছি তাহলে আমাদের গলা তো ভেঙে চানাচুর ঝুড়ি বাজা সব হয়ে গেছে তারপরে তো কষ্ট করে গাইছি আর তোরা বছরে একবার দিবি বাবা গলা ভেঙে যায় যাক না রসুলের জন্য ভাঙবে রসুলকে ভালোবাসে এই যুবক ভাইরা এটা তোমরা দাও না হিংসুটো কথা কা সব আর কোনোদিন আসবো না তো দুই এলাকায় কোনোদিন আসবো না যদি আওয়াজ না হয় জোরে সোরে হবে প্রথম যে আওয়াজটা হয়েছিল মাশাআল্লাহ বাপু চাচা মিলে সবাই মিলে ঢোক চলো মুজকো দিলা দে ইশকি কাজা মুজকো দিলা দে ইশকি কাজা তোবা কা আর মে হো গোলা এই তো এই ভাইটা ভালো আওয়াজ দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এর মধ্যে একটা বাচ্চাকে আমি তুলবো জান্নাতি বান্দা কে আছে মোটা ভাই 50 টাকা উপহার দেবে আচ্ছা
বল ও ইউসুফ আলী ইউসুফ আলী মাশাআল্লাহ সুন্দর নাম আচ্ছা কোজি তুই একা সুবহানাল্লাহ বলি এই মাঠ মার্ক করে দিবি না তাহলে মোটা ভাই 50 টাকা দেবে তোরে এখানেই রয়েছে টাকা এখান থেকে দিয়ে দেব যা আমাকে কে উপহার দিয়েছে আমি তোকে দেব এখান থেকে 50 টাকা ঠিক আছে মোটা ভাই ভরসা করে লাভ নেই আবার ফোন পে মারে বলতে গন্ডগোল খুব তুই একা আওয়াজ দে কেউ তোমার দেবে না ওরই মানি আওয়াজটা একটুখানি দেখি চল বাবা হাত তুলে যত জোর আছে গলায় ফুল চার্জ দিয়ে একটা বার আওয়াজ তুলে দেখা চলো মুঝকো পিলা দে ইশকি কা জা মুঝকো পিলা দে ইশকি কা জা তুবা কা আরে মে হো গোলা না না ঠিক আছে ওই একটুখানি গলা এইটুখানি ওর গলা ওর থেকে বেশি আওয়াজ দিলে হয়তো গন্ডগোল হয়ে যাবে বাবা তুই বস মাশাআল্লাহ এই ইমানি আওয়াজ কোথি ওই বাচ্চারা যে জোরে আওয়াজ দিতে চেষ্টা করে এরকম করে সুবহানাল্লাহ এরকম করে চেষ্টা করে তোরা এরকম করে চেষ্টা করে দেখ আরো জোরে হবে হাত তুলে যত আওয়াজ হবে যত হাত উঠবে চার্জ বেশি হবে ঠিক আছে আর একটা ছন্দ গাইবো সবাই মিলে জোরে জোরে চলো মুঝকো পিলা দে ইশকি কা জা মুঝকো পিলা দে ইশকি কা জা তুবা কা আরে মে হো গোলা চলো সিদ্দিরা পিজাকে প্রাণ নবী সে বল বল সিদ্দিরা বল নবী সে সিদ্দিরা পিজাকে প্রাণ নবী সে বল বল সিদ্দিরা বল নবী সে আগে গয়া তো চল যাওঙ্গা আগে গয়া তো চল যাওঙ্গা আপ আকেলে যায় ইয়হা সে আপ আকেলে আরশ পরি বা তেরা কায়া তুয়া কা আরে মে হো গোলা আরো জোরে করে সুবহানাল্লাহ মুঝকো পিলা দে ইশকি কা জা মুঝকো পিলা দে ইশকি কা জা তুয়া কা আরে মে হো গোলা মুঝকো পিলা দে ইশকি কা জা মুঝকো পিলা দে ইশকি কা জা তুয়া কা আরে মে হো গোলা 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 ছেলে মাশাআল্লাহ যাক আমাদের হুজুরের একজন ছাত্র একজন ছেলে দুটোই ছাত্র এখন ছেলে বাদ দিলাম মাদ্রাসাতে পড়াশোনা করি এই দুই ভাই যদি একটা গজল গায় আপনারা শুনবেন তো শুনবেন তো হ্যাঁ খবরদার কেউ যেন চলে যাবেন না আসলে এরা হচ্ছে তালিবুল ইলম আজকে এই কি হয়েছে চুপ করো বাবা এদের গজল একটু শুনেন এরা মাদ্রাসাতে পড়াশোনা করে আমিও যেহেতু মাদ্রাসার ছাত্র আমি জানি পড়াশোনা করাটা কতটা কষ্টকর ব্যাপার আপনারা তো সবাই কম্বলের মধ্যে আরাম করে ঘুমান এদের রাত 12টা পর্যন্ত ক্লাস করতে হয় এবং ফজরের আগে উঠে পড়ে টরে সবক দিয়ে তারপর আবার ফজরের নামাজ পড়তে হয় মাদ্রাসার ছেলেদের ঘুম খুব বেশি হলে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা প্রতিদিনের এই ঘুম অনেক কষ্ট করে এসব ছেলেরা দোয়া করি আমরা সবাই এদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদের দ্বীন ইসলামের তালিম শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুক এবং আজকের ইহদিন সিরাতাল মুস্তাকিম পথে আল্লাহ পাক আমাদের প্রচারিত করুক এই দোয়া সকলে আমরা করি চলে এই দুই ভাই একটা গজল করবে তারপর ইনশাআল্লাহ কথা দিলাম বুড়িমা বুড়িমা গজলটা শুনিয়ে দেব তারপর ইনশাআল্লাহ যারা বাড়ি যেতে চান আপনারা চলে যেতে পারেন তবে একটা কথা আমি বলে দিই এবছরে বুড়িমা থেকে আরো একটা হিট গজল সেটা হলো এক ইহুদি নারী ও আম্মাজান ফাতিমার মধ্যে বন্ধুত্ব আম্মাজান ফাতিমা কেমন নারী ছিল এবং ইহুদি নারীর সঙ্গে কি করে বন্ধুত্ব হলো একটা বিয়ের ঘটনা খুব সুন্দর একটা ঘটনা আমি কথা দিলাম যখন গজলটা গাইবো যদি আপনারা মন দিয়ে শোনেন আপনাদের মনে হবে গজলটা যেন শেষ না হয় আর একটু গাও এত সুন্দর একটা কাহিনী এত সুন্দর একটা গজল একেবারে হাদিস থেকে তুলে লিখেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা একটু অপেক্ষা করুন সে গজল শোনানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার আগে আমার এই দুই সোনা ভাই এর একটু গজল গিয়ে নিক আপনারা শুনেন একটা বার তকবীরের ধ্বনি এই দুই ভাইয়ের জন্য নারে তকবীর এই কোজি যারা বাদাম বাদাম গান মুখস্ত কইছ তারা জোরে দেন নারে তকবীর আর একটু জোরে দেন নারে তকবীর
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য ওঠে কে দেখলো সন্ধ্যা হলে আদর করলো সূর্য ওঠে কে দেখলো সন্ধ্যা হলে শনিবার রবিবার প্র্যাকটিসে যায় অনেক ছেলে আছে বাচ্চা ছেলে যারা প্র্যাকটিসে যায় এই নেই করে 60-70 জন স্টুডেন্ট আছে ইমরান ভাইয়ের কাছে যায় শনিবার রবিবার প্র্যাকটিস হয় তবে এত দূর থেকে যাওয়াটাও অসম্ভব কিছু লোক যায় এখান থেকে কিছু ছেলেরা যায় শনিবার রবিবার দুপুর 3টে থেকে 6টা অবধি এটাই সময়
যদি পাঠাতে চান ইনশাল্লাহ একটু যোগাযোগ করবেন, ইমরান ভাইয়ের নাম্বার আছে লাস্টে 14 নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ শেখানো হবে। যাই হোক, আমরা শুনলাম সেই বাবুদের মুখ থেকে সুন্দর একটি কালাম, এখন আবারও আপনাদের সম্মুখে সেই ইমরান ভাই সুন্দর আতিয়া কালাম পরিবেশন করবেন, আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন। দেখছি মনার গজল ভালো লেগেছে, তো তাহলে তকবীর দিতে হবে জোরে, যাতে মনারদের উৎসাহিত আরো বেশি হয়, একটু জোরে সোরে তকবীর হোক, না রেই থাকে বিট। জানি এবার আস্তে আস্তে ব্যাটারি লো হয়ে যাবে, আর সেই চান্স থাকবে না, একটু জোরে দাও, না রেই থাকে বিট, আর এই থাকে বিট, মাশাআল্লাহ। আচ্ছা, আমার ভাই 10 টাকা দিয়েছে, গাইনি বলে আবার 10 টাকা দিয়েছে, ও সকিনার পাগল। আসলে এই গজলগুনোর মর্ম ছিল আমাদের গজল জগতের রাজা জনাব এসকে হাবিব সাহেব, ওনার এখন বয়স প্রায় 85 নাকি মোটা ভাই 85, তো আজকে উনি হয়তো বৃদ্ধা হয়ে গেছেন, তারপরে এখনো গজল গায়, এখন এক স্টেজে আমরা অনেক সময় থেকে থাকি। উনি বহুদিন আগে মানে ধরে নেন ঈদকা চাঁদ বলে একটা ক্যাসেট ছিল, তাতে একটা গজল গিয়েছিল, ঘুমিয়ে যার এলাল আমার, এখনো পর্যন্ত স্টেজে থাকলে হয়তো সেই লেভেলটা নেই, তারপরে স্টেজে থাকলে আল্লাহ কণ্ঠ ওনার এমন একটা কণ্ঠ করেছে, এখনো যদি মাইকে গায় মনে হয় যেন সেই 26 বছর বয়সের ক্যাসেট চলছে। রিকোয়েস্ট দেবো হুজুর গজল গাইবে, আমি পাশ থেকে বলবো বাবু ঘুমিয়ে যার এলাল আমার, ওলোক বলবে ইমরান থাকলে আমার ঘুমিয়ে যার এলাল আমার গাইতেই হবে, এরকম বলে। তো উনি গাইবে, কেমন করে গাইবে, উনি গাইবে ঘুমিয়ে যারে লাল আমার, কিছু নেই তোকে দেবার, এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যারে দুটো গজল গাইবো বুড়িমা, এক ইহুদি নারী ওয়াম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই দুটো গজল শুনে যদি চলে যেতে চান আপনারা চলে যেতে পারেন। চলুন শুনতে থাকুন, যে ভাই 10 টাকা পুরস্কার দিয়েছে তার জন্য 50 টাকা দিলি এক দুটো ছন্দ গাইতাম, 10 টাকা দিয়েছে বলে এক ছন্দ গাইবো। আসে গায়রামার ঘুমিয়ে গেছে আর কোন দিচাবে না, মায়েরা জল ধরে শিশো আর কোন দিকাবে না, কোচ শিশো করেনি কিছু, কোচ শিশো করেনি কিছু, তবু পানি ও সকিনা আকে দোনা, ও সকিনা আকে দোনা, ফিরো না তুমি চোখের পানি, ও সকিনা। একটা ছন্দ গাইলাম, একটা ছন্দ মনে আছে আমার। চলো এইবার আমি আমার বুড়িমা গজলটা শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। চারটে গজল হয়ে গেল, এক মুরব্বী চাচা এসে 100 টাকা দেবে, খোকা বুড়িমা গজল তাহলে একবার হোক, আবার একটা গাইলাম, দুবার হলো আমার, 1 ঘন্টা গজল হয়ে গেল। এক কমিটির ছেলে এসে বলে ইমরান ভাই একজন দাদিমা 50 টাকা দিয়ে বলেছে যে মামা টান দিয়েছিলে বুড়িমাতে একটা টান দিয়ে, আমি বলে ওই গজলটা একবার গাইতে হবে, ফের একবার বুড়িমা গাওয়ালো, গাইলাম 3 বার হলো। এবার আর কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ করবো, সালাম কালাম হয়ে গেল, নিচে নামবো। আল্লাহর বেহেশত, ওই মা আজকে কত মধুময়, কত নিয়ামত ওয়ালা জিনিস, তাহলে পুরিমা গজল লেখার আমার কোনো আকাঙ্ক্ষা
মা বুড়ি ভাই এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে এটা বুড়িমা 1 এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে এই ছেলে বড় হয়ে গেল আর মা বুড়ি হয়ে গেল চুল পাকতে শুরু হয়ে গেল এখন ওই মা যদি ছেলেকে ডেকে বলে খোকা লোকের বাড়িতে কাজ করে ঝাড়ু পোছা মেরে তোমারে বড় করেছি বাবা বিয়ের বয়স হয়েছে তুমি বিয়ে করো বৌমা নিয়ে আমি ঘরের কাজ করতে পারবো না আপনারা আজকে হয়তো শুনেছেন এই গজল আপনারা ওই ছেলে যদি বলে মা ও চিন্তা তোর করতে হবে না মা কাজ ছেড়ে ফেলেছি কি কাজ ছেড়েছো বলে কলেজে ভর্তি হয়েছে একটা মেয়ে পছন্দ হয়েছে বিয়ে করে ফেলেছি তোর বলি আর মায়ের মনে একটু কষ্ট হয় মায়ের মনে একটু কষ্ট হয় তারপরে তো মা পৃথিবীর বুকে মায়ের মতো ভালো বন্ধু তো আর কেউ হয় না মা বলছে বাবা যা করেছো ভালো করেছো বৌমাকে বাড়ি নিয়ে এসো আমি ঘরের কাজ করতে পারবো না আপনারা বলেন ওই বৌমা যখন বাড়িতে আসবে মায়ের বুকের খাঁচায় লাথি মারবে নাকি চুমু খাবে ছেলে যখন বাজারে যায় বউ বলে দিচ্ছে এর আগে যা করেছো করেছো খবরদার ওই বুড়ির জন্য যদি বেশি টাকা খরচা করে তোর খাওয়া বন্ধ করতে যদি বাজারে যায় মায়ের জন্য খুব বেশি হলে 500 টাকার একটা শাড়ি আর মোটামুটি সেরা বাজারের সেরা শাড়ি প্রায় 4,000-4,500 টাকা দামের শাড়ি আনবে শাশুড়ির জন্য এখন মা যদি বসে থাকে 400 টাকা শাড়ি মারে দিচ্ছে মালা এই শাড়িটা তোমার জন্য এনেছি কি দরদ দেখাচ্ছি মা দোয়া দেয় আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিক আল্লাহ তোমার ভালো রাখুক সংসারে শান্তি দিক হাজার দোয়া দিয়ে দিল মায়ের চোখ পড়ে গেল শাশুড়ির শাড়ির দিকে বলে খোকা ওই শাড়িটা কার বলে শাশুড়ির জন্য কিনেছি বলে বাহ ভালো তো কত দাম লেগেছে বাবা বলে 4,500 বলে আমারটা বলে মা তোরটা 400 টাকা আমার কোল যে শাশুড়ি বাপ রে বাপ মনে রাখো তোমার মা যেখানে বসে দোয়া করবে বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যাবে তোমার শাশুড়ি যেখানে বসে দোয়া করবে ও দোয়া কবুল হতে হাজার হাজার বছর কেটে যাবে তথাপিও সে দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই তাই আগে তোমার মা তারপর তোমার শাশুড়ি মায়ের স্থানে কখনো শাশুড়িকে বসে দেনি তাই কবি লিখছে মাশাআল্লাহ বুড়িমা শুনবেন বুড়িমা গাওয়ার আগে একটু পানি খেয়ে নেন কারণ বুড়িমায় খুব চেল্লাবে ইমরান ভাই এটা আপনারাও জানেন আমিও জানি আর বিশেষ করে লাস্টে একটা টান দেবে দেখবেন খুব ভালো লাগে তার কারণ বুড়িমা গজলের সব থেকে বেস্ট জায়গা হলো সেই জায়গাটা যেটা হচ্ছে বুড়িমা বুড়িমা যে টান তাই না চলুন আমরা সেই বুড়িমা কালাম শুনি তারপর ইনশাল্লাহ বিভিন্ন কথা বন্ধু তো গজলটা শুনে একটু যাবেন সবাই ঠিক আছে আচ্ছা দেখেন খুব মনোযোগ আকর্ষণ করবেন এই গজলটা এটাই আমাদের হয়তো শেষ গজল হতে পারে 10টা বেজে গেছে এই গ্রামে ধরে নেন কিছু মেয়েরা আছে যারা এই গ্রামের কিছু বোন হয়তো এই গ্রামের একটা মেয়ে আর পাশের গ্রামের একটা মেয়ে বান্ধবী হয় দুই বান্ধবী আর কি এরা স্কুলে বান্ধবী হয় কলেজে বান্ধবী হয় তো মা ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বান্ধবী হয়েছিল মূলত দেখা যায় ইহুদি নারী হলো বেঈমান বেদিন এদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না তারপরে নবীর বেটি ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব কেমন বন্ধুত্ব এমন বন্ধুত্ব হয়েছিল একে অপরকে না দেখে থাকতে পারত না একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারত না এরকম বন্ধুত্ব সমস্যা কোথায় সমস্যা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে আর নবীর বেটি ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে যে ফাতেমার দুই দিন হয়ে যায় চার দিন হয়ে যায় খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় তাও ছেঁড়া কাপড় ময়লা কাপড় এই গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব ঘটনা কি ঘটনা হলো রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে রাজা বিয়ে ঠিক করে দিল ওই রাজাকে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পর যখন বাপ বাড়িতে এলো মেয়ে জিজ্ঞেস করছে আব্বা সবার দাওয়াত দিয়েছো বলে হ্যাঁ সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিয়েছি মেয়ে বলছে বলে আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত দাওনি বলে তোর মাথা খারাপ ওই ভিকারি ফকিরিনী ফাতেমা যে ফাতেমার খাওয়া হয় না যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড় ওই ভিকারি গরিব ফাতেমাকে আমি দাওয়াত দিয়ে আমার রাজপ্রাসাদে আনবো তোর বিয়ে খাওয়ার জন্য এই হলো ঘটনা শেষ পর্যন্ত শুনে ওই গরিব ফাতেমা রাজপ্রাসাদে রাজার মেয়ের বিয়েতে আসবে কিনা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন আমাদের আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল কবি লিখছে দেখেন একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল গো মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে ইহুদি
দিনই নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতিমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারি বন্ধনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি অনেক কষ্ট করে রাজি করেছি বাবু আগামীকাল আমার বিয়ে তুমি অবশ্যই এসো
একটা নতুন জামা পরে এসো, তুমি যদি না আসো বাবু আমি কিন্তু বিয়ে করব না। আম্মা জান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল, ঠিক আছে বাবু আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আগামী কাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। যে ফাতেমার খাওয়া হয় না, দুই দিন হয়ে যায় চার দিন হয়ে যায় পেটে পাথর বেঁধে থাকে, ওই ফাতেমা বিয়ে বাড়ি যাবে ওয়াদা করে দিয়েছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে কাল বিয়ে বাড়ি যাবো। এই বাড়ি দেখেন আগে আগে কি হয়, অনেক পাল্লারে পাড়া পিতাকে রাজি, অনেক পাল্লারে পাড়া পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে, পিতা বলে বেশ তবে জানো সে আসে দামি পোশাকায় দিয়ে, আসে দামি পোশাকায় দিয়ে, গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা, হয় গো কত লাল চটা, সকল নারী তের হবে যে সরদার, তাকে তো তোমরা ছিলে না, তাকে তো তোমরা ছিলে না, এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। দাওয়াত কবুল করে নিল, এইবার ফাতেমা নামাজের পাটি ফেলেছে, দুরাকাত নামাজ পড়েছে, পড়ার পর সিজদায় চলে গেল আর মাথা তোলে না, জোহর হয়ে যায়, আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, ঈশা হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়, সিজদা থেকে আর মাথা তোলে না। আম্মা জান ফাতেমা হাউ হাউ করে কাঁদছে আল্লাহর কাছে, এত কান্না কেঁদেছে, এত কান্না কেঁদেছে, যাই নামাজটা পুরো ভিজে গেছে, মা ফাতেমার গায়ে যে পোশাকটা ছিল পুরো ভিজে গেছে, আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে বলে, জিবরিল তাড়াতাড়ি জান্নাতে চলে যাও, একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, ওই প্যাকেজটা নিয়ে দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে এসো, আমার নবীকে গিয়ে বলো সে যেন তার বেটি ফাতেমার কাছে দিয়ে আসে। জিবরিল চলে গেল জান্নাতে, একটা প্যাকেজ তৈরি করা হলো, ওই প্যাকেজটা নিয়ে নবীর কাছে দিল, হে নবী আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমার জন্য এই জান্নাতি প্যাকেজটা উপহার দিচ্ছে, আপনি দিয়ে আসুন। আমার নবী সবই জানে, বুঝে গেছে, ওই রাত্রের বেলা ফাতেমার বাড়ি এসে হাজির, ফাতেমা আব্বা এসেছে, দরজা খোলো, দরজা বন্ধ করে আবার সিজদায় চলে গেল, কি হাউ হাউ করে কাছে। এইবার দেখেন কি হয়, সকাল হয়ে গেল, এইবার বিয়ে বাড়ি যাবার পালা, সকাল হয়ে গেছে মানে এখন বিয়ে বাড়ি যেতেই হবে, সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আম্মা জান ফাতেমা দেখছে পোশাক তো জোগাড় হয়নি, আর কিছুক্ষণ পরে বিয়ে বাড়ি যেতে হবে, আবার সিজদায় চলে গেল, কি আবার কান্না শুরু করেছে। আমার নবী ফজরের নামাজ পড়ে ফাতেমার বাড়ি এসে হাজির, ফাতেমা আব্বা এসে দরজা খোলো, দরজা খুলে গেল, দরজা খুলে দেখছে আম্মা জান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বললো ফাতেমা কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো? ফাতেমা বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি রেখে দিতে বলেছেন আমি রেখে দিয়েছি। কেমন ফাতেমা দেখেন,
আব্বা আপনি তো খোলার হুকুম দেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। আমার ঘরের মেয়েরা খালি পারবে? বাপ যদি বলে খুকি একটা তো আমি জিনিস দিচ্ছি তোর কাছে, তোর ঘরে লুকিয়ে রাখ, কাল সকালবেলা ভোর হলি আমি তোর কাছে চলে যাবো। ওখানে আমার ঘরে ফাতেমা লিখি কবি করবে, ফাতেমা বলছে আব্বা আপনি তো আমি খুলতে বলে দিবালে নিয়ে এসো। উপহার দিচ্ছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা, আল্লাহবাক রাত্রেবেলায় ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল। আম্মাজান এবার খুশিতে বাগে বাগ মুচকি হাসি দিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে চলাফেরা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, যাও চলে যাও। বিদায় নিয়ে সালাম কালাম করে ফাতেমা গুটি গুটি পায়ে চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদে পৌঁছে গেল, পাটা দিল রাজপ্রাসাদের মেন গেটে পা দেওয়ার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে নেই। আম্মাজান ফাতেমা ওখানে পৌঁছে গেল। এইবার পারাকার সাথে সাথে কি হচ্ছে দেখেন, যখন ফাতেমা আশেপাশে চমকে ওঠে যত রাজা বাছা, যেখানে কোণে বসবে আর কি, বউ বসবে কোণের পাশে বড় সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে বলতো ফকিরিনী, ভিখারিনী, গরিব ফাতেমা, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিচ্ছে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। একটা ইহুদি নারী একটা রাজার মেয়ে মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখনো থাকতে না পেরে ফাতেমাকে বলছে বউ একটা কথা বলবো, বলে বলো। বলে আচ্ছা বউ, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, আচ্ছা বউ একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না আমার বাপ রাজা, আমার বাপ বাদশাহ, আজ পর্যন্ত এত দামি কাপড় আর এত সুন্দর কাপড় আমার বাপ কিনে দিতে পারলো না, একটা বার বাজারের ঠিকানাটা তুমি বলে দাও বাবু, যতই দাম হোক না কেন কালকেই আমি আমার আব্বাকে পাঠাবো। আর ফাতেমা বলবে হ্যাঁ ভাবছেন বড় বাজার গুমা হাবড়া, গুমা চলে যাও, গুমায় পেয়ে যাবে নাকি? ফাতেমা বলে গুমায় চলে যাও পেয়ে যাবে, এটা কোনো দোকানের পোশাক? দোকানের তো নয়, আল্লাহ জান্নাত থেকে উপহার দিয়েছে। সঙ্গে সঙ্গে আম্মাজান ফাতেমা মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছে হ্যাঁ সুযোগ পেয়েছি, তোমাদের সবকটাকে কলমা পড়াবো। মা ফাতেমা বুদ্ধিমতী ফাতেমা সঙ্গে সঙ্গে বুদ্ধি খুলে গেল, বুদ্ধি খুলে কত সুন্দর মা ফাতেমা বাজারে যাবার ঠিকানা মানে পথ কোন রাস্তা দিয়ে গেলে এই পোশাক পাবে, এই বাজারে যাবে, দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে মা ফাতেমা ইহুদি নারীদের বোঝাচ্ছে। দেখে দোকানের মালিক আল্লাহ তাআলা,
দিনে সেই দোকানে চাবাদার শোভা হিন্দি না সিদা তল মোস্তাদি জোরে হবে না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ ওই জামার ঠিকানা কোথায় সবার জন্য শুধু ইহুদি নারীদের জন্য নয় আমার এই মায়েদের জন্য ওই ঠিকানা মা প্রথম বলছে ইহদিন সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজার তাহলে জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আরেকবার জোরে বলুন এটা সবার জন্য এটাই শিক্ষা এই কথা শোনার সাথে সাথে এক এক রাজার মেয়ে এক এক ইহুদি নারী মা ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল শেষ কথা কবি লিখছে দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছে তারে তারে জিবরীল আমীর সেই দোকানে যাবার শোভা ইহদি না সিরাতাল মুস্তাকিম ইহদি না সিরাতাল মুস্তাকিম শোনো ও মিরা এমন তার শান শোনো ও মিরা এমন তার শান ও সুচরি যাই চোখের কথা কি সব ফতিমার হাতে পড়ে নিল যে কলিমা পড়ে নিল যে কলিমা এক ইহুদি নারী ছিল যার ভণ্ড ছিল মা ফাতিমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপের ছিল তাদের অনুপের ছিল তাদের অনুপের ছিল সুন্দর কালাম যদি আপনারা শুনতে চান ইনশাল্লাহ ইমরান ভাই দুটো চ্যানেল আছে এম ডি ইমরান অফিসিয়াল এবং এম স্টুডিও দুটো চ্যানেল আছে এই চ্যানেলে আপনারা শুনতে পারেন আচ্ছা সবাই উঠবেন তো উঠে দাঁড়ান মাও এক মিনিট একটুখানি বলে দিই শেষ করতে তো বলছি সবাই একটু উঠে দাঁড়ান আমি ভাইদের একটা দুঃখে দাদা হুজুর বিন একটা গজল বলতে হবে তাই তো একটা ছন্দ গাইবো আর এটা একটু শুনে নেন পয়লা জানুয়ারি এবং দোসরা জানুয়ারি আমাদের এই দক্ষিণ সুবর্ণপুর জামে মসজিদের সামনে প্রতি বছর আমি ওখানে থাকি যদি আপনারা যেতে চান যাবেন ইনশাল্লাহ আমারই ভাইরা আছে এখানে দক্ষিণ সুবর্ণপুর পয়লা জানুয়ারি আমার ডেট আছে এবং দোসরা জানুয়ারি জলসার মাহফিল হবে ইনশাল্লাহ যদি গজল শুনতে চান আপনারা চলে যাবেন দক্ষিণ সুবর্ণপুর মসজিদের সামনে চলুন আমার ভাইদের রিকোয়েস্ট দাদা হুজুর কিনে একটা গজল আমি অনেকক্ষণ গজল গাইলাম শুধুমাত্র মানুষ বসে আছে বলে আমি এতক্ষণ গজল গাই না আমি মোটা ভাই গাই আক্তার গাই আরো শিল্পীরা গাই তবে আজকে যেহারে মানুষ বসেছিল মানে মাইক আমি ওই জন্য ছাড়িনি বলি যেভাবে মানুষ শুনছে আর একটুখানি শুনিয়ে যাই দেখেন দর্শক ভালো হলে শোনার লোক ভালো হলে শোনাতে ভালো লাগে আমার জন্য দোয়া করবি আল্লাহ পাক আমাদের এই কণ্ঠকে জারি রাখুক আজীবন যতদিন থাকবে ইনশাল্লাহ যেন দিন ইসলামের খিদমত করে যেতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দিক চলেন আমার দাদা হুজুরকে নিয়ে একটা ছন্দ গিয়ে আজ কমিটি ভাই দিনে গজল বলে বিদায় নেব শুনবে তোমার কাছে পেলাম মোরা নবী পীরের পীরুনা আউলাদে রসুল মুরশিদ আমার আবু বকর মাওলানা আলে রসুল মুরশিদ আমার আবু বকর মাওলানা তোমার কাছে মিলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে মিলাম মোরা নবী প্রেমের প্রেরণা আলে রসুল মুরশিদ আমার আবু বকর মাওলানা আলে রসুল মুরশিদ আমার দাদা হুজুর মাওলানা তোমার কাছে মিলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে মিলাম মোরা নবী প্রেমের প্রেরণা আলে রাসূল 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 মুর্শিদ আমার আবু বকর মাওলানা আলে রাসূল মুর্শিদ আমার দাদা হুজুর মাওলানা তোমার কাছে মিলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে মিলাম মোরা নবী প্রেমের প্রেরণা আলে রাসূল
رسول مرشد ما ابو بكر مولانا آل رسول مرشد ما ابو بكر مولانا تمہار কাছে دلم مورا نبی پہ میرے پیرو نا تمہار কাছে دلم مورا اولادی رسول نبی بنش تمی تائی করলে প্রচার دین اسلامی مانی اولادی رسول نبی بنش تمی تائی করলে প্রচার دین اسلامی مانی دین اسلامی مانی تائی আজ এই গ্রামবাসী তোমার প্রেমে হলো দিবানা এই গ্রামবাসী গো তোমার প্রেমে হলো দিবানা তোমার কাছে দিলাম ওরা নবী প্রেমের পেরো তোমার কাছে দিলাম ওরা নবী প্রেমের পেরো না আলে রসুল মুর্শিদ আমার আবু বকর মাওলানা আলে রসুল মুর্শিদ আমার আবু বকর মাওলানা তোমার কাছে দিলাম ওরা নবী প্রেমের পেরো না তোমার কাছে দিলাম ওরা নবী প্রেমের পেরো না আলে রসুল علي رسول مرشد امر ابو بكر مولانا তোমার কাছে দিলাম ওরা নবী প্রেমের পেরো না 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 তাহলে শেষ করলাম আমরা এখানে
সকলে দোয়া রাখেন আমাদের জন্য, আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আমাদের ভালো রাখুক, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন, আমিন, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।